নমস্কার। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা আমাকে প্রায় বিভিন্ন মানুষ ফোনে বা ভিডিও কমেন্টে জিজ্ঞেস করেন যে এবছর WBCS কবে হবে, এবছর কি অন্য কোনো পরীক্ষা আর হবে কি না, বা আমার এটা হচ্ছে শেষ বয়স বা লাস্ট এজ, তাহলে আমার কি হবে যদি পরীক্ষা না হয়, তাহলে আমার শেষ বয়স চান্সটা পেরিয়ে যাবে। তিনটে বিষয়ে আলোচনা করবো এই বিষয়টার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এবছর WBCS কবে হবে। দেখুন, WBCS পরীক্ষার যেটা মেন পরীক্ষা নেওয়া হবে সেটা একমাত্র কলকাতাতেই নেওয়া হয়ে থাকে, সেটার জন্য আর অন্য কোনো জায়গায় নেওয়া হয় না। তাহলে সুতরাং যে ছেলেটি বা যে মেয়েটি বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া বা জলপাইগুড়ি, মালদা থেকে পাশ করবে, সে যদি পরীক্ষার দিন ঘোষণা হয় আর ট্রেন চলাচল শুরু না হয়, তাহলে সে কীভাবে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছাবে? বাসও চলাচল হচ্ছে না। তো সুতরাং যতদিন না ট্রেন চলাচল শুরু হচ্ছে ততদিন পর্যন্ত WBCS এর মেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমার হিসাবে একদমই নেই। কবে হবে? লকডাউন যখন উঠবে তার থেকে এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে। আমি এইটুকু আমার নিজের আন্দাজ থেকে বলছি, এটা আমাকে কেউ কোনো আমার অফিসে কেউ অর্ডার চেনা নেই যে কেউ আমাকে এটা বলছে। এটা আপনি যুক্তিটা বুঝতে হবে যে ট্রেন চলাচল বাধ্যতামূলক, কাউকে বাদ দিয়ে তো নিশ্চয়ই PSC পরীক্ষা নিতে পারে না, সুতরাং PSC ব্যাপারটা দিবে। এবার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও সেম। ধরুন আমরা যদি কোথাও দেখা যায় যে হাওড়ায় সিট পড়বে, কলকাতার কোনো সেন্টারে সিট পড়বে, এবার সেখানে রেড জোন হয়ে রয়েছে, এক তো হচ্ছে ট্রেন বাস চলছে না, দ্বিতীয়ত হচ্ছে রেড জোন রয়েছে, সেই জন্য সেই জায়গায় কেউ যেতেও পারবে না। কেন স্যার, ওই জায়গাগুলো বাদ দিয়ে যদি পরীক্ষা দেওয়া যায় তাহলে ওই জায়গায় যে ছেলেমেয়েরা ফর্ম ভরবে তারা কি পরীক্ষা দেবে না? যারা পরীক্ষা নেয় তারা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিয়ে থাকে, কাউকে দেবে না, কারো অসুবিধা সৃষ্টি হবে না। সুতরাং যতক্ষণ না লকডাউন উঠবে ততক্ষণ অবধি কিন্তু কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম নেই। এবার যদি অনেকেই WBCS এর ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেন, মানে অনেকেই জিজ্ঞেস করছে যারা হয়তো ইন্টারভিউ এর ওয়েট করছেন, যে স্যার অনলাইনে কি ইন্টারভিউ নিতে পারে? প্রথম কথা হচ্ছে WBCS এ ইন্টারভিউ নেওয়ার আগে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, মানে ডকুমেন্ট চেক হয়, ভেরিফিকেশন তো পুলিশ পরে করে। প্রথম কথা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন না হওয়ার জন্য মানে এক্সাম করাই যাবে না। যারা হয়তো কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে যাদের দেখাতে হবে না দেখাতে হবে, কেন স্যার যদি স্ক্যান করে পাঠিয়ে দিই, এই সিস্টেম সবার কাছে নেই। সবার কাছে 4G ফোন নেই, যে সবার কাছে 4G ইন্টারনেট কানেকশন নেই। অনেক জায়গা আছে যেখানে ইন্টারনেট পৌঁছাই না, বা হয়তো খুব কষ্ট করে একটা দাগ বা দুটো দাগ এরকম থাকে। সুতরাং সেই জায়গায় অনলাইনে ইন্টারভিউ নেওয়া পসিবল নয়। আর তাছাড়া আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি যে তিন চারটে লোক সামনে বসিয়ে, মানে আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আমি বিভিন্ন মানুষের কথা বলছি, তিন চারটে লোক সামনে বসিয়ে বই খুলে আপনি উত্তর দেখে বলবেন না, তার গ্যারান্টি কি আছে? বা সামনে হয়তো আমার মতন টাইপের কাউকে বসিয়ে দিলেন টাকা দিয়ে, যাই প্রশ্ন করবে পাশ থেকে আমি উত্তর দেখে দেখে বলে দিলাম। তো সুতরাং এই ব্যাপারটা কিন্তু থাকে। সুতরাং অনলাইনে ইন্টারভিউ এসব চক্কর ছাড়ুন, হ্যাঁ কিছু সায়েন্টিস্ট এক্সাম বা এই ধরনের যেগুলো রয়েছে তাতে অনলাইন এক্সাম হলেও হতে পারে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লাস্ট কথা হচ্ছে যে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও সেম হবে। হ্যাঁ, এবার যে পরীক্ষার রেজাল্ট বার হয়েছে বা যা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, কিন্তু তারপরে ফার্দার প্রসেস ট্রেন সিস্টেম চালু না হলে হবে না, এটা আমার ধারণা। আর লাস্ট কথা হচ্ছে, স্যার আমার এই বছরই না নভেম্বর মাসে লাস্ট বয়স হতো, আমি WBCS যদি এই বছর নভেম্বর মাসে ফর্ম না বেরোয় তাহলে তো আমার লাস্ট চান্স মিস হয়ে যাবে, তাহলে আমার কি হবে? আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন, এই যে ব্যাপারটা থাকে, অনেকেরই লাস্ট চান্স থাকে, লাস্ট বয়স থাকে। যখনই দেখবেন এইরকম সিচুয়েশন হয় সরকার তখন সেখানে, বা PSC তো মানে সরকার আর কি, সরকার তখন সেখানে একটা ছুট দেয়, একটা ছাড় দেয়। হয়তো এই বছর নভেম্বরে যাদের বয়স সে মধ্যে তারা পরীক্ষা দিতে পারতেন, এ গ্রুপে দিতে পারতেন বা ডি গ্রুপে দিতে পারতেন, তো তাদের কি করা হয় যে যখন তখন পরীক্ষা হলো না, তারপরে যে পরীক্ষা হবে, কেন স্যার প্রত্যেক বছরই পরীক্ষা যদি না হয়, সরকার বলে যে না এই বছরটা আমাদের গ্যাপ থাকলো সামনে বছর নেব, সেটা হয় না। সাধারণত সরকারও এটা বোঝে, প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা একটা থাকে। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে আপনাকে দেখবেন বয়স এক বছর বাড়িয়ে দেবে। আর যদি আপনি দেখেন যে আপনার বয়স এক বছর বাড়ানো হলো না, তাহলে আমরা সেই রকম দরকার হলে আমরা মুখ্যমন্ত্রীকে একটা আবেদন লিখে, PSC কে আবেদন লিখে আমরা বয়স বাড়ানোর জন্য বলবো, এবং তারাও বিবেচনা করে জিনিসটা মেনেই নিয়েছেন আজকে। তো সুতরাং আপনি নিশ্চিন্তভাবে পড়াশোনা করুন। স্যার পড়াশোনাতে মন বসছে না, যদি পরীক্ষা না হয় এখন থেকে এত পরে কি হবে? আমার তো মোটামুটি রেডি আছে। দেখুন, যারা নিয়মিত পড়াশোনা করবে তাদের পড়াশোনার প্রিপারেশন এতটা ভালো হয়ে যাবে যে যারা এখন খুব ভালো পজিশন আছে, ঠিক আছে, পরীক্ষার আগে এক মাস দেখে পড়ে নিয়ে আমরা সামলে নেব, তাদের থেকে যারা রোজ পড়বে তাদের চান্সেস কিন্তু বেশি হয়ে যাবে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে আপনি অন্যদিকে ধ্যান না দিয়ে যখন পরীক্ষা হবে হবে, নিজে আপাতত পড়াশোনাটা এগোতে থাকুন, করতে থাকুন। আশা করছি আপনার প্রশ্নগুলো কিছুটা উত্তর দিতে পারলাম। আর যদি আপনার আরও কোনো প্রশ্ন বা কিছু থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তর দিতে, সব কিছু যে আমরা পারবো তা নয়। ভিডিওটি কিছু দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।